আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শকমণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যাদের সংসারে অত্যন্ত অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সংসারকে সুন্দর সুখী রাখার জন্য আজকের এই তদবিরটি আজকের এই আমলটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সুফল ফিরে আসবে তো আজকের যেটা হচ্ছে এমন একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো যেটা হচ্ছে আপনি পাঁচশত পাঁচবার পাঠ করতে হবে ঠিক আছে পাঁচশত পাঁচবার আপনি পাঠ করতে হবে একুশ দিন পর্যন্ত যদি আপনি এরকম পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অথবা যদি মাতা পিতা এবং সন্তানদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ সম্পর্ক হয়ে থাকে অর্থাৎ একজন আরেকজনকে দেখতে পারতেছেন না তাইলে ইনশাল্লাহ সব ঠিক হবে ঠিক আছে অর্থাৎ যদি কেউ অবাধ্য থাকে স্বামী অবাধ্য অথবা স্ত্রী অবৈধ অথবা সন্তানাদি অবৈধ মাতা পিতা অবৈধ তাহলে ইনশাআল্লাহ তারা বাধ্য হওয়ার জন্য আপনারা এই আমল করতে পারেন অত্যন্ত একিনের সহিত আপনারা আমল করবেন হান্ড্রেড পারসেন্ট আল্লাহর উপর বিশ্বাস রেখে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ফল পাবেন এখন বেশিরভাগ মানুষ আল্লাহর উপর বিশ্বাস না করে ওই যারা ভিডিও দেয় ওদের উপর বিশ্বাস করে অনেক আলতু আলতু কমেন্টও করে এবং আমল করার চেষ্টা করে জন্য কোনো উপকার পায় না ঠিক আছে এসব হচ্ছে ইসলামিক আমল ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আমরা হচ্ছি শুধু মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দেবো এতটুকুই ঠিক আছে আপনারা অজানা আমলকে জানার মাধ্যম হচ্ছে আমরা আর আপনারা হচ্ছেন আমল করবেন নিজেদের প্রয়োজনের জন্য আপনারা আমল করবেন আর দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা ঠিক আছে কৃষক জমিতে অনেক চাষ করে অনেক চাষ করার পর তারপর ওইখানে সার দেয় অনেক কিছু দেয় কেন ফসল ভালো হওয়ার জন্য ঠিক আছে তো এত কিছু দেওয়ার পরেও দেওয়ার পরে মনে করেন ফসল একদম যে ভালো হতে হবে ওইটা কি সে পারবে যে ফসল সম্পূর্ণ ভালো করতে সে পারবে না সে শুধু চেষ্টা করে ঠিক আছে কিন্তু ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা কোনো কৃষকের এটা ক্ষমতা নাই যে একটা ফসল সে দরিয়ে দেবে পারবে না ঠিক আছে ঠিক তেমনিভাবে আপনি তদবির করবেন আপনি আমল করবেন সম্পূর্ণ আল্লাহর উপর একই বিশ্বাস রেখে আপনি আমল করবেন এই আল্লাহ তালা আপনাকে উত্তম মাধ্যম দান করবে ঠিক আছে তো যাই হোক আসুন এখন আমরা আমল জেনে নেই কীভাবে কি আমল করতে হবে যেটা করলে আমরা যদি আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী অথবা সন্তানাদি অবাধ্য থাকে তাহলে তাকে কীভাবে বাধ্য করতে পারবো আসুন এখন জেনে নেই তো স্ত্রী স্বামী অবৈধ সন্তান বাধ্য করার তদ্বির অবাধ্য স্ত্রীকে অবাধ্য যে কোনো যেমন মানুষকে বাধ্য করতে হলে বাধ্য করিবার জন্য একুশ দিন পর্যন্ত এশান নামাজের পরে যায় নামাজে বসিয়া নিম্নের আয়াত শত পাঁচবার পাঠ করিবে আল্লাহর রহমতে অবাধ্য স্ত্রী ও সন্তান অবাধ্য স্বামী একান্ত বাধ্যগত হইয়া যাইবে ঠিক আছে আল্লাহর রহমতে অর্থাৎ আল্লাহ তালা রহম করবে এখানে বলা হয় এই যে যে ভিডিও দিছে তার কারণে ঠিক আছে এরকম বলা হয় নাই আল্লাহর রহমতে ইনশাআল্লা আল্লাহ আপনাকে রহম করবেন অর্থাৎ আপনি যেটার জন্য করতেছেন ওইটা আপনার উদ্দেশ্যপূর্ণ হবে এখন জেনে নেই আয়াতটা কি আয়াত হচ্ছে নিশ্চয় আপনার স্ক্রিনে বাংলাও দেখতে পারবেন তবে আরবির সাথে মিল রেখে পড়ার চেষ্টা করবেন বাংলার সাথে মিল রেখে যদি আপনি পড়েন বাংলাতে পড়লে কিন্তু আরবির হুবহু আরবি উচ্চারণ হবে না আর আরবির হুবহু উচ্চারণ না হলে লাহে জলি অর্থাৎ মারাত্মক বল যেটা পড়লে আরও গুনা হবে ওইরকম বল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ঠিক আছে তো তারপরে যতটুকু আপনার চেষ্টা করার শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন আমি আবার বলতেছি রব্বানা হাবল আই মিন অ্যাজ ওয়াই জ ইন্যা অজুরি আ ইউনিং ঠিক আছে এই আয়াত। ওই আয়াতটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ ওই আয়াত পাঠ করার কারণে আপনারা যদি সন্তানেরদের জন্য করেন অথবা স্ত্রীর জন্য করেন অথবা স্বামীর জন্য করেন ইনশাল্লাহ সে বাধ্য হবে ওই আয়াতটা আপনারা পাঁচশত পাঁচবার পড়বেন অবশ্যই শুরুতে এবং শেষে কয়েকবার দূরস্বই পাঠ করে নেবেন এশার নামাজের পরে যায় নামাজে বসে এই আমল করবেন ঠিক আছে একুশ দিন পর্যন্ত আপনারা আমল করবেন যদি মাঝখানে কোনো মিস হয়ে যায় তাইলে আবার পুনরায় নতুন করে শুরু থেকে করতে হবে না ওই যেখান থেকে মিস হয়েছে সেখান থেকেই শুরু করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাইবেলা তখন السلام عليكم ورحمة الله وبركاته